हेलो जी लाइफ हेलो इवेंट तो है ना। जी এখন দিলাম ওকে আমলা হ্যাঁ আমার ইন্টারনেট চলে আসছে তো তাই হবে। হ্যাঁ দেয়া হয়েছে। থ্যাংক ইউ। তো রেকর্ডিং অন করলেন। বলতে পারতেছি আচ্ছা আতিফা যে কাজটা দেখছিলেন একটা কাজ বের করলেন না আপনি অ্যাফিলিয়েটে পিকজেলে পিকজেলেটা করলে তো আপনাকে হচ্ছে পেইড মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা হ্যালো ম্যাম। জি হ্যালো। বলেন। এই তো দেখি কিছু ইয়ে হচ্ছে, মানে এগুলো আবার নিচে আবার দেখি ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল লিংক, ট্রেনিং হ্যাঁ আপনি প্রোফাইল লিংকটা দিয়ে দেন। কোনটা দিব? অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টের উপরে যে ইউআরএলটা আসবে সেটা দিবেন। আচ্ছা আচ্ছা ম্যাম, ওইটা তো মানে আপনার প্রোফাইল লিংকটা আছে, ট্রেনি মার্কেট প্লেস প্রোফাইল। না না, ট্রেনি মানে হচ্ছে প্রশিক্ষণার্থী। ও আচ্ছা। আর মানে আপনার আপনার যে প্রোফাইল লিংক সেটা হচ্ছে আপনার যে লিংকটা সেটা যাদের যার ফাইবার আছে ফাইবার দিবেন, আপনি সে হচ্ছে মাইক্রোওয়ার্কার করবেন, আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে আপনি লিংকটা কপি করে দিয়ে দিবেন। তাহলে এখানে আমি প্রথম থেকে বলি ম্যাম কি কি ইমেইল অ্যাড্রেস দিছি। ব্যাচ আইডি ফ্রম সফটওয়্যার, এটা হচ্ছে 03DMBG05015। তারপরে কোর্স নেম ডিজিটাল মার্কেটিং 2020, নেম অফ দ্য ট্রেনি এমডি মোহাম্মদ এমডি রিজাউল করিম, রেজিস্ট্রেশন আইডি 237385, ডিস্ট্রিক্ট বগুড়া, মার্কেট প্লেস মাইক্রো ওয়ার্কার্স, মার্কেট প্লেস ইউআরএল microworkers.com, প্রজেক্ট স্ট্যাটাস অনগোয়িং, প্রজেক্ট অর্গানাইজিং কান্ট্রি বা কান্ট্রি নেম ইউনাইটেড স্টেটস, আর্নিং অ্যামাউন্ট ইন ইউএসডি 1.12। রিজল ভাই এখানে আমরা কি দেবো ম্যাম, আমরা তো ফাইবার থেকে করছি। আপনি ফাইবারটা দিবেন, ফাইবারের কান্ট্রি নেম চাইছে তাহলে। ফাইবারের কান্ট্রি না, আপনার যে ক্লায়েন্টের আইডি, ক্লায়েন্টের হ্যাঁ কান্ট্রি। আমার তো এখানে ক্লায়েন্ট নাই, এখানে তো মাইক্রো ওয়ার্কার পুরো একটা ওয়েবসাইট আছে। আপনার তো ক্লায়েন্ট নাই, হ্যাঁ আপনার তো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট নাই, ক্লায়েন্টরাই কাজ দিছে আপ হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আপনাকে যেটা দিতে বলছি আমি আপনি সেটা দেন।
আজকে অলো সমস্যা আপনারা ফেসবুকে চ্যাটবট ক্রিয়েট করছিলেন মিনি চ্যাটে চ্যাটবট ক্রিয়েট করে দেখছেন হ্যালো ম্যাম হ্যালো আমি কি আমার এটা দেখাবো পূরণ করা ফর্মটা দেখে তারপরে সাবমিট করব না পুরো ফর্ম পূরণ করে দেখাও না কি সমস্যা না দেখানোর দরকার নেই ফর্ম কি সমস্যা কি সমস্যা আছে আচ্ছা নেম অফ দ্য ট্রেনার আপনার নাম দিলাম কি সমস্যা আছে আমি বলি ম্যাম কি কি পূরণ করছে একটু বলি হ্যালো বলে এখানে লাস্টে দেওয়া আছে ইওর ফোন নাম্বার তার মানে আমার ফোন দিয়ে দিলাম আর নেম অফ দ্য ট্রেনার মানে আপনার নাম দিয়ে দিলাম ট্রেনি মার্কেটপ্লেস প্রোফাইল লিংক তাহলে ওই যে অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে লিংকটা আসছে ওই লিংকটা দিয়ে দিলাম তারপরে আর্নিং অ্যামাউন্ট দিয়ে দিলাম প্রজেক্ট অর্গানাইজিং কান্ট্রি কান্ট্রি নেম দিছি ইউনাইটেড স্টেটস প্রজেক্ট স্ট্যাটাস হচ্ছে অনগোয়িং আর মার্কেট প্লেস ইউআরএল হচ্ছে www.microworkers.com আর মার্কেট প্লেস হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স ডিস্ট্রিক্ট বগুড়া রেজিস্ট্রেশন আইডি 237385 নেম অফ দ্য ট্রেনি মানে আমার নাম কোর্স নেম ডিজিটাল মার্কেটিং আর ব্যাচ আইডি ফ্রম সফটওয়্যার 03DMBG05015 ইমেল অ্যাড্রেস আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তাহলে সাবমিট করবো ম্যাম সাবমিট করছে ম্যাম আমার রেজিস্ট্রেশন আইডিটা একটু বলেন তো একটু করে
209963 मैम की बोलें आर बोल बोल 209963 शेषे दुटो कत मैम 6363
প্ল্যাটফর্মটা দিয়ে এখান থেকে অ্যাড করে নিতে হবে এখান থেকে বলছেন না পিক্সেলটা বলছে নিচে দেখতে হেল্প ফোল্ডার ফ্লো সিপিএস কেপিআই নিউ কেপিআই কন্টেন্ট টাইপ সার্ভিস ডেসক্রিপশন এসেট্রা Honey, go to catalog. আপনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের উপরে প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে প্রোডাক্টের ইমেজটা এখান থেকে আপলোড করতে হবে আপলোড করার পরে ক্রিয়েট করবেন এখানে তাহলে লিস্টটা চলে আসবে লিস্টটা ক্লিক করবেন ক্যাটালগ প্রোডাক্টস আগে করা ছিল ওটা দিয়ে দিচ্ছি পিক্সেল আইডি এখানে কি বলছে 1 1 4 1 ওইটা কোড কপি করে এখানে দিই পুরোটা কপি করে পিক্সেল আইডিটা দিই এখানে যে কোন পিক্সেল আইডি কালেক্ট করছি এখানে কালেক্ট করি সেভ করে দিতে হবে তাহলে এখান থেকে আপনার যে নাম্বারটা আছে ওটা ট্র্যাক করবে এর আগে পেইড মার্কেটিং করছেন ফেসবুকে
সবাই ঘুমায় গেলেন নাকি কোথায় গেলেন? হ্যালো, কথা শোনা যায় না? জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাবে। এখান থেকে ট্র্যাকিং করলে আপনার কি হচ্ছে ওটা পেটিং আচ্ছা কি দেখাইছি সেটা তো অনেকেই জানে না, ছবিটা পাঠিয়ে রাখি। ছবি সোজা করা যায় না এটাতে হোয়াটসঅ্যাপে? ছবিও ভালো তুলে নিয়ে সকাল। আচ্ছা এখানে যে ছবিটা ছিল ওইটা হচ্ছে আপনার এই পিক্সেলের, আবার নতুন কোন কাজ আছে নাকি দেখেন অন্য টাইপের? মানে এটা হচ্ছে পেইড ভাবে করা লাগবে। হুম, এখানে যে ট্র্যাকিং আইডিও দিয়ে দিছে এখানে কিন্তু তারা কোনো লিংক দেয় না, এখানে আপনার আইডি দিয়ে দিছে ফেসবুক পেজ সেটআপ, প্লিজ অ্যাড পিক্সেল, পিক্সেল আইডি 41 টু এন্ড মার্কেটিং লিংক অ্যাজ হোয়ার 111 ইজ ইওর পিক্সেল ফেসবুক পিক্সেল, এই ট্র্যাকিং করে এখানে পিক্সেলটা অ্যাড করুন। কিন্তু ম্যাম এখন অ্যাফিলিয়েট কি পেইড করলে সেরকমই হয়? হুম, পেইড করলে কি লাভ হয় কিনা? হ্যাঁ মানে এখন নাকি কম মানে ইয়া হয় লাভ হয়? এখন কম হয় কারণ এখন তো ফেসবুকে রিচ কম, রিচ কম হয় আপনার প্রফিটটা বেশি হইছে। পেজ কাজ গুলো না করে ভালো। জি জি, অ্যাফিলিয়েট ফ্রিতে যত করি তাহলে কি হলো? হ্যাঁ ফ্রিতে যত কাজ করা যায়, ফ্রিতে করে যদি রেসপন্স ভালো আসে সেই ক্ষেত্রে $5-6 ইনভেস্ট করতে পারে। যে প্রথম অবস্থায় করার দরকার, প্রথম অবস্থায় করা দরকার। আচ্ছা যার এখানে আইডিয়া আছে স্মার্ট আর কি স্মার্ট এডিভি আর হচ্ছে এক কম্বো, আপনারা নতুন টাইপের কাজ পান নাকি দেখি। আমার তো এখনো ভেরিফিকেশনে আসে নাই। ফোন নাম্বার চেঞ্জ করছেন? হ্যাঁ পরশু দিন তো চেঞ্জ করলাম, ক্লাসে চেঞ্জ করলাম, তারপরে তো আসে নাই। লগইন করে দেখেন তো। জি ম্যাম আমি ওটাও দেখতেছি, লগ ইন করে দেখাচ্ছি ওই আগের মতোই অবস্থা, ফোন নাম্বার নট ভেরিফাই। আবার কি চেঞ্জ করবো নাকি আজকে? কত ক্লাসে তো ম্যাম ক্লাসে চেঞ্জ করবো? হ্যাঁ অনেক, হ্যাঁ দুদিন তো পার হয়ে গেল।
ওটা তাহলে হবে না, চেঞ্জ করে অন্য নাম্বার দিয়ে সেই নাম্বারে এসএমএস করে। শামিম আছে পেজ দিল, হ্যাঁ দেখলাম শামিমের টেস্টটা দেখলাম। নাম্বারটা চেঞ্জ করে আমি হচ্ছে ওই যে নাম্বার চেঞ্জ করব সেই নাম্বার থেকে আমাকে মেসেজ দিতে হবে, এই তো? নাকি আগে মেসেজ দিয়ে তারপর নাম্বার চেঞ্জ করব? নাম্বার চেঞ্জ করে মেসেজ দিবে, নাম্বার চেঞ্জ করে রাখেন, ঠিক আছে? কিছুক্ষণ রাখেন, এরপরে মেসেজ পাঠান। আপনার তো মেসেজ পাঠাতেই খরচ হয়ে গেল অনেক। হ্যাঁ দুইটা অলরেডি পাঠাইছি, হয়নি কোথাও, এটা নতুন। আপনার ডিরেক্টরি সাবমিশনটা দেখছিলেন? ডিরেক্টরি সাবমিশন তো না, ফোরাম সাবমিশন দেখানো হয়েছিল। ফোরাম সাবমিট দেখছেন? গত ক্লাসে দেখাইছিলেন ম্যাম শেষে? গত ক্লাসের আগের ক্লাসে দেখাইছি, গত ক্লাসে এগুলো দেখানো দেখাতে দেখে দেখি সবার যে কারেন্ট চলে গেল, আপনার যে চলে গেলেন, শুধু হামিদা ছিল। আচ্ছা সাড়ে এগারোটায় আচ্ছা ম্যাম অনলাইনে হ্যাঁ শুনলাম। আর কটা আছে? আরো না অত দিয়ে আছে। Thank you.
দরকার হলে স্যারদের ফেসবুক আইডি আছে, ভিডিও কল দিবা আমাকে, তো বুঝে দেন। সারো মেলা জিনা, তথ্য ও অনুসন্ধান কেন্দ্রে নেবে ওই সঙ্গে ভর্তি তো শেষ, রেজিস্ট্রেশন কাটছে না, অনলাইনে সেকেন্ড ইয়ারদের ক্লাস আছে, ফার্স্ট ইয়ারদের এখনো শুরু করেনি।
আচ্ছা দুই মিনিট একটু থামলেন আমি দিচ্ছি। স্ক্যান করে চাইছে না হার্ড কপি চাইছে? দেখো তো চিঠিতে কি বলছে। রিজাউল ভাইয়া রিজাউল ভাইয়া ওটা তো ঠিকা তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ করতে করতে সময় চায় এই যে
এইটা আমরা আগেই শিখে দিছি অনলাইন তাহলে এটা আর কোথাও দেখানো দরকার নেই দেখানো দরকার নেই এই সিটিতে পাঠাচ্ছি এই সিটি দেখো আগেই পাবলিশ করছি এই সিটি আগে দেখানো নিজের শিক্ষা প্রতিষ্ঠানের নাম রচনা ডাক দিয়ে কোরিয়ার সফট কপি রিকোয়েস্ট ফন্ট অথবা স্ক্যান কপি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে আমের উপর নজির বসে তার মানে যদি তুমি ডাক যোগে পাঠাতে তাহলে দুই কপি হ্যাঁ সাবজেক্ট ও মিউজিক বর্ষ এত উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও রচনা বিভাগ এত এত লিখতে হবে ঠিক আছে অপরসীম পর্যন্ত শেষ হ্যাঁ অপরসীমই শেষ হয়ে গেল আমরা
কর্মচারীদের সরকারি কর্মচারীদের নামের তালিকা আপনার কাছে আছে? শুধু সরকারি কর্মচারী আছে তো সব মিলিয়ে কাটে দিবেন। এই তোমার হলো ওই যে উদ্ভিদ তোমাদের কি বাবা যায়নি ফোনে, মানে ওর নাম্বারটা যদি ক্লাস
হ্যাঁ মেসেজ জানি তো মেসেজ দে শের পালো কোথায় রোল নাম্বার ওটা তো সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার পাইছো সে তাহলে সেটা দিলে কেন আগে ভুল করে দিলে কেন তাহলে এখন তোমার জন্য কি করতে পারি সেটা বলো আমাকে কি করতে বলতো স্যার সেটা বলো মানে ওখানে ভুল ছিল ভুল হইছে এটা ফর্ম নিবা ভাই আবার ফর্ম ঠিক করে দিবা হ্যাঁ এই ফর্মটা নিছিলাম ওখানে ভুল হইছে 125 মানে লেখা 156 যে সেটা কি করতে বলতিছ আমাকে সেটা বলো ঠিক করে নিব সে ফর্ম তো আমার কাছে জমা দিছো না দেইনি এখন জমা দেইনি এই যে ফর্মটা নিছি ওখানে থেকে এই যে আচ্ছা ওটা কনফার্ম হবা যে তোমার কত নাকি তোমাদের ফোনে মেসেজ এসেছে মেসেজ আসেনি একটু পরে আসেন আচ্ছা আর যখন ইয়ে হয় তখন খেলে অল্পনে কাজ করে দেন তো না মির্জা মইন স্যারের ফাইলে একটা চিঠি আছে ওনার এসিআর পাঠানো ওই চিঠিটা আনা ফটো ওই চিঠিটা খালি না বাদ করে দিলেই হবে আমরা স্ক্যান করে আবার আপনাকে দিয়ে দেব আনা দেন তো না ওনার জন্য পাঠান নাকি খালি বারবার ফোন দিচ্ছে আর আরে আমাকেও দিচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে কয়েকবার আমাকে একবারই দিছে এখন রাতের বেলা একবার দিয়া তাই তো কথা কম হতে পারে না মানে কথা ও কিন্তু এক কথা যখন অনেকবার বলে তখন সেটা বিরক্ত লাগে তাই তো লাগে এক কথা অনেকবার বলে বিরক্ত লাগে তখন একবার বলছে যে ইয়ে আমাকে না এটা দিও আবার এটা কতটা ওটা না দিও কালকে দিও আবার তুমি বলতেছো ওটা না কালকে দিয়ে নি এই যে এক কথা তুমি যদি অনেক বলবো এটা কেমন লাগে কর্মস্থলের দরকার আছে কর্মস্থলের দরকার আছে হ্যাঁ কর্মস্থল তো ওটাই ও হ্যাঁ ঠিক আছে কর্মস্থল এটাই এটা হলো কর্মস্থল এটা পদবি হ্যাঁ এটা পদবি কর্মস্থল কোন জায়গায় কর্মস্থলই তো এটা ও মানে পদবি না না পদবি তো কার কোন পদবি এটা তো পদবি কিন্তু আমাদের পদবি এটা নয় তো কর্মস্থল তো হ্যাঁ সেটাই তো আমি এখানে সেটাই বলতেছি মেকানিক
মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান বাবা তোমরা একটু 5 মিনিট পরে আসো রে বাবা, আমি তো ফুলে রাখতেছি না। মিটিং শুরু করে দিছে না
এক্সাম অ্যাকাউন্টের নাম শুনছেন আপনারা মানি এক্সচেঞ্জিং সাইট কি বললেন ম্যাডাম বুঝিনি আরেকবার এক্সাম অ্যাকাউন্ট এক্সাম না ম্যাডাম কিসের সাইট এটা এটা নাকি মানি ট্রান্সফার সাইট নাম শুনছেন এখানে কি হবে ম্যাডাম আমাদের কি কাজে লাগতে পারে এটা এটা মনে হয় পেওনিয়ার স্ক্রিন এর মতো অ্যাকাউন্ট করছে দেখি তো আমি তো কোন ওয়েবসাইটেও এই নামটা দেখি নাই একদম কোথা থেকে পেলো ওটা আচ্ছা আতিফা কি কোনো অফার দেখছেন এর মধ্যে নাকি ব্রেকে ছিলেন না ম্যাম দেখি নাই ল্যাপটপে চার্জ নাই তো বন্ধ করে চার্জ দিয়েছে দেখবো না ম্যাম ওটা আচ্ছা নতুন ল্যাপটপে কাজ পেলে শেয়ার করবে ঠিক আছে তাহলে আমরা সবাই দেখতে পারবো একটু কাজ
ম্যাম আপনি কি কিছু বলছেন স্যার? আমি শুনতে পাচ্ছি না কেন জানি না, আমি কিছু বলছি না। ওদের ফোরাম সাইট গুলো দেখাচ্ছিলাম, নিউজ রিলেটেড সাইট দেখাতে যাওয়ার পরে কেউ ছিল না আর কন্টিনিউ করিনি, ওইটাই দেখাচ্ছি আজকে।
এই যে যদি ট্রাভেল রিলেটেড পোস্ট করেন তাহলে এই যে এই সাইট গুলোতে এখানে আছে যারা পেট নিয়ে কাজ করছেন পেটের সাইট ফোরাম সাইট আছে এখানে এখান থেকে পোস্ট করবেন এখন কি এটা কি করবেন আপনারা কি হোমওয়ার্ক নেবেন ফোরাম পোস্টিং এ নাকি নিজেরাই করতে পারবেন হ্যালো কয়টা সাইটে করে করব আমরা হোমওয়ার্কে মানে হোমওয়ার্কে কয়টা সাইট করে করব পাঁচটা করেন সাইট কতগুলো দেওয়া আছে একটা তো অনেকগুলো সাইট লিস্টটা ডাউনলোড করে নেবেন পেজ সাইট পেজ সাইট ডাউনলোড এটা কি এখন করতে বলতেছেন না মানে হোমওয়ার্ক বাসার জন্য পরে নেক্সট ক্লাসে কি করবেন হোমওয়ার্ক করবেন একবারে নাকি এখন এখানে প্র্যাকটিস করে দেখবেন করে রাখবো ম্যাম এটা তো এখন রেজিস্ট্রেশন করে এখন এখন করা যায় না সেটা সবগুলো সাইজে হ্যাঁ আজকে রেজিস্ট্রেশন করে হয়তো বা কাল পরশু দুই দিন পর মানে নেক্সট ক্লাসের জন্য ভালো হবে শনিবারে ঠিক আছে যার যে রেজিস্ট্রেটেড ওয়েবসাইট আছে সে সেই কাজগুলো করবে ধরেন হামিদাদের হচ্ছে হেলথ এন্ড বিউটি এটা হেলথ এন্ড বিউটির উপর করবে জি তারপর হচ্ছে জান্নাতুলের পেজ পেজ রিলেটেড তারপর পেজ রিলেটেড কাজ করবেন ডিজিটাল মার্কেটিং এর জন্য আছে করবেন এরপর যে সাইট হচ্ছে ভালো মনে হবে বেশি লোক
মনে হবে সেসব সাইটগুলোতে পোস্ট করবে ওয়েবসাইট দিয়ে এখানে ডিরেক্টরি সাবমিশনের কাজ কি ম্যাম? এটাও তো ব্যাক লিংকের কাজ, কিন্তু এখানে অপোজিশনের কাজ। জি জি, অপোজিশন। আমার কথা লেট করে আসে মো। জি ম্যাম, আমার কথা কি লেট করে শোনা যায়? না না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছিল, আসলে শোনা যায়, কিন্তু যে মিউট করা থাকে তো আমাদের মিউট খুলে কথা বলতে বলতে দেরি হয়। ডিরেক্টরি সাবমিশনের কাজ কি?
এটা হচ্ছে অপকে জিসিও এর কাজ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট কে মানে ওয়েবসাইটের ব্যাকলিং এর জন্য ইউজ করা হয় ম্যাম। আচ্ছা, আপনাদের যে ডিরেক্টরি সাবমিশনের লিস্টও দিয়ে দিছি, এখানে হচ্ছে প্রায় অনেকগুলো সাইট দেওয়া আছে, 120টা। এখানে তো ম্যাম কোম্পানি নেম এসে অনেক কিছু আছে। হুম, রেজিস্ট্রেশনের জন্য। হুম, রেজিস্ট্রেশন করে এখান থেকে হচ্ছে আপনার যে লিংকটা লিংক বিল্ডিং করবে। এগুলো তো এখানে এটা হচ্ছে হুম পোস্ট করতে হয়। বুঝিনি, বললাম পোস্ট করতে হয়। পোস্ট করতে হয়, হ্যাঁ পোস্ট করে যে সব সাইট আছে আপনার, প্রত্যেক প্রথমে হচ্ছে প্রত্যেকটা সাইটে ডিরেক্টরি সাবমিশন বলেন ব্যাকলিং। হ্যাঁ, করে দেখাবো। প্রথমে হচ্ছে ডিরেক্টরি সাবমিশন বলেন, ব্যাকলিং বলেন, আর ফোরাম পোস্টিং বলেন, যতগুলো সাইট আছে এর আগে লিস্ট আর এখনকার লিস্ট যেগুলো দিচ্ছে সবগুলা লিস্টে প্রথমে অ্যাকাউন্ট করে নিবে। ফোরাম পোস্টিং সব সাইটে করবেন না, কিন্তু যে সব সাইটে আপনার রেজিস্ট্রেশন এবং ওয়েবসাইট লিংক দেওয়ার সুযোগ আছে আপনি ব্যাকলিংটা করে ফেলবেন। তাহলে যে আপনার ব্যাকলিংকের অ্যামাউন্টটা ওটা বাড়বে। এরপর হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের লিংকটা হচ্ছে যে ক্যাটাগরি গুলো আছে সে হচ্ছে আপনার যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিতে কি সাবমিট করা। এর আগে কি করছে, আমরা যে ব্যাকলিং করছি তখন গেছে যে আমরা সব টাইপের সাইটেই কিন্তু আমাদের ব্যাকলিং গুলো করেছি, মানে প্রোফাইল ব্যাকলিং যেটাকে বলে, যে প্রোফাইলের মাধ্যমে আমরা সবগুলো সাইটে ব্যাকলিং করছি। আর এটা শুধুমাত্র স্পেসিফিক কিছু সাইটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে লিংকটা আছে সেটা আমরা সাবমিট করবো, শেয়ার করবো। ম্যাম ধরতে গেলে প্রোফাইল ক্রিয়েশন কিন্তু এমনি হয়ে যায় যখন যে ডিরেক্টরি সাবমিশন বা করতে গেলে কিন্তু প্রোফাইল ক্রিয়েশন লাগেই যায়। হ্যাঁ লাগে। তো আপনার যদি আপনারা তো সব সাইটেই ধরেন ফোরাম করবেন না, ফোরাম হচ্ছে একটা সাইটকে, হ্যাঁ একটা সাইট দুইটা সাইটে ধরেন আপনি রেগুলার পোস্ট করবেন, সব সাইটে তো আপনার 50টা 60টা সাইটে তো আপনার পোস্ট করা পসিবল না। জি জি। আর ফোরাম সাইটগুলো হচ্ছে আপনার যত রেগুলার আপনি পোস্ট করবেন আপনার যত পোস্ট বাড়বে তত হচ্ছে আপনার ভ্যালুটা তত বাড়বে। ঠিক আছে, 5টা সাইট রাখবেন, 5টা সাইটে রেগুলার পোস্ট করতে থাকবেন। আর হচ্ছে এখানে ডিরেক্টরি সাবমিটও সেম, এখানেও হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকের কাজের মতোই, যে এখান থেকে হচ্ছে আপনি পোস্ট করবেন, এরপর তারা যদি সেটা অ্যাপ্রুভ করে দেয় এর মধ্যে আপনার ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। এই সাইটে হচ্ছে আপনার ডোমেইনের এটা দিয়ে দিচ্ছি, র‍্যাঙ্কটা দিয়ে দিচ্ছি।
নিন আসেনে
কোথায় কোথায় লিংক দিয়ে রাখছে। রেকর্ডিং গুলো করি ইমেজ অ্যাড করে ওখানে যে 60টা ইমেজ দিয়ে যে পোস্টটা করব 60টা ইমেজ দিয়ে হচ্ছে করা যায় পোস্ট করা যায় আবার আসেন কাজ শেষ করলাম লাস্টের দিকে হল এখানে মানে পোস্ট করার পর কোন মানে ইয়াটা দিব আমরা লিংকটা দিব এক্সেল শিটে মানে এই যে ডিরেক্টরি সাবমিশন মানে একটা সাইটে গেলাম যে হচ্ছে রেজিস্ট্রেশন করলাম করার পরে যে আমাদের আসবে কোন লিংকটা আমরা মানে শো করব ওখানে কোন লিংকটা দিবেন আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন দিব দেওয়ার পরে মানে আমাদের তো এগুলো ব্যাক লিংক এর জন্য যে বলে ভাই মানে আমরা যদি বায়ারের কাজ করি তাহলে কাজের তো একটা প্রমাণ লাগবে আমি বায়ারকে কোন লিংকটা দিব যে ওই লিংকে ঢুকে আগে দেখতে পাবে যে আমি কাজটা করেছি
ও আচ্ছা আচ্ছা ওয়েবসাইটে আপনি যে সব ওয়েবসাইটে কাজ করছেন সেই লিংকটা দিবেন ব্যাক লিংকের মতো হ্যাঁ কিন্তু প্রোফাইল লিংকটা দিব না হচ্ছে আমরা মানে আমাদের সরাসরি পোস্ট লিংক কি দেয়া যায় প্রোফাইল লিংকটা দিবেন আপনি প্রোফাইল লিংকটা দিলে সেখানে যদি আপনি কোনো পোস্ট করে থাকেন লিংক শেয়ার করে থাকেন সবই দেখা যাবে প্রোফাইল থেকে সে ক্লিক করলেই দেখতে পারবে আপনি কোন কোন সাইটে সাবমিট করছেন সেটা দেখতে পারবে এইসব কাজে ঝামেলা বেশি পেমেন্ট কম ব্যাকলিং ও সেম এই সব কাজগুলো আপনার হচ্ছে প্রচুর সময় লাগে কিন্তু ম্যাম হচ্ছে এগুলাই চাই প্রোফাইল 300 400 ব্যাকলিং এর প্রাইস হচ্ছে আপনার স্টোর কিন্তু আবার এগুলাই চাই ডিরেক্টরি সাবমিশন বা মানে অন্য অন্যগুলা ব্লগ পোস্টিং আসলে না কেন চাই কি বললেন বললাম ম্যাম ব্যাক লিংকের জন্য এইগুলা সাইডই চাই ডিরেক্টরি সাবমিশন তারপরে ব্লগ কমেন্ট মানে যে হ্যাঁ চাই তো কিন্তু পেমেন্ট কম সেটা বলছি কষ্ট বেশি
পাবলিশ হয়নি।
এটা আজ পেমেন্ট করতে হবে স্যার পেপার দিয়ে ভেরিফাই করে সাবমিট করতে হবে ডিরেক্টর সাবমিশনের ক্ষেত্রে ফ্রি সাইট বলে তেমন কাজ করে জি ম্যাম ফ্রি সাইট গুলো কাজ করছে না বলছে নিচে যে সাইট গুলো ছিল পেজ সাইট ওটা হচ্ছে আপনার $3 $2 এরকম করে আপনার সাইটটা রিচ করতে হবে আচ্ছা এখানে রেস্টিনের জন্য এই সাপোর্টে আপনার বিজনেস নেম ক্যাটাগরি ইমেল মেসেজ পাঠাতে হবে মেসেজ পাঠানোর পরে ওরা হচ্ছে যদি সাবমিট অনলাইন চ্যাটের মাধ্যমে কন্ট্যাক্ট করবে ফ্রি লিস্টিং স্টেশন আর যদি কিনে নেন সেক্ষেত্রে হচ্ছে পেজ সাপোর্টে classify that like
আজকে আসেন। ঢাকা আসে না, নেট কখন আসছে? বুঝতে পারছেন আপনারা? কেউ নাই ম্যাম? আছি ম্যাম, আছি ম্যাম, সবাই আছে, সবাই আছে, চুপ করে আছে। সাইট আছে একটা, পেজ সাইট, পেজ সাইট কোনো যেসব সাইট ফ্রি আছে সেটা দেখতে পারেন। বাকি সাইট গুলোতে যদি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন প্রোফাইল গুলো দিয়ে আসবে। আর তার একটা বিজনেস মানে ফোরাম পোস্টিং আর ডিরেক্টরি। আমি আমার জাহিদ আছেন, ম্যাডাম আমি আছি, জাহিদ জাহিদ আছি ম্যাডাম, জাহিদ রাবি ম্যাম, আপনার কি লাল কালার ফেভারিট কালার হয়ে গেছে? এত লাল
হ্যালো ডিরেক্টরি সাবমিশনের জন্য দুইটা ফাইল দিছেন লিস্ট ম্যাম কি কথা বলতেছে না মিউট হয়ে আছে নাকি চুপ করে গেছে মিউট হয়েছিল কথা বলছিলাম দুইটা সাইট প্রথম যে সাইটটা নিয়ে কাজ করছি সেই সাইটে হচ্ছে আপনার যে কয়টা করলাম আমি তো যে পেজ পাচ্ছিলাম দুই তিনটা ম্যাম এমনি হচ্ছে গুগলে যদি মানে সার্চ দিই ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট ওখান থেকেও তো অনেক লিস্ট আসে সেগুলো থেকে যদি পেজ ছাড়া হয় ফ্রি হয় তাহলে ছাড়া হলে তাহলে তো করবেনই নিজের জন্য করবে ফ্রি ছাড়া আমি দেখছিলাম ম্যাম সেই দিন দুই এক ছাড়াও আছে যে এই সাইটে করা যায় অনেক সাইটই আছে ম্যাম হ্যাঁ করা যায় আপনার থাকবে এগুলো পেইড আর ফ্রি মিলানো থাকবে ডিরেক্টরি সাবমিশনটা তাও পেইড ছাড়া হয় কিন্তু এই যে ফোরাম পোস্টিং মানে যেটা বলতেছেন না ব্লগ পোস্ট গেস্ট পোস্ট এগুলো হয় না গেস্ট পোস্ট তো হয়ই না বলতে গেলে গেস্ট পোস্টে ধরেন আপনার হাজারে একটা হবে গেস্ট পোস্ট আর সহজে নেয় না আর ফোরাম পোস্টিংটা ফ্রি ফোরাম পোস্টিং সাইট আছে অনেকগুলোতে করতে পারবেন আর হচ্ছে এটা ডিরেক্টর সাবমিট দুইটা লিংক দিছে একটা হচ্ছে আপনার 800 প্লাস আর একটা দিলাম ওটাতে তো অনেক ছিল জি কিন্তু আপনি বললেন যে পেইড তাহলে যদি এগুলো পেইড হয় আমি যদি বাইরে থেকে করি তাহলে প্রবলেম হবে কি মানে যদি ফ্রি পাই সাইট না প্রবলেম নেই ভালো সাইট হলে করতে পারে আচ্ছা একটা সাইট নিয়ে কয়েকজন কাজ করেন ভাগ করে নেন সব সাইটে তো আর অ্যাকাউন্ট হবে না যেগুলো হবে সেগুলোতে করবেন বাকিগুলো বাদ দিয়ে দিবেন ব্যাটলিংকের মতো হ্যাঁ আপনারা শেয়ার করে নেন কে কত করবে আপনারা এই এই দুইজন মানে যে দুইটা সাইট দিলেন আপনারা মানে আপনি সেই সাইট থেকে দুইটা সাইটে যে কোনো একটা সাইট করেন খুঁজে পাওয়া যায় খালি করলাম হয়ে গেল কিন্তু এগুলো হয় না টাইম নাই অনেক নিশ্চিত করে প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাড করতে হবে এখন বলেন সবাই কাজ নিলে সবাই কাজ করবেন 10 দিন 15 দিন টাইম নেন সমস্যা নাই তো কাজ টাইমলি জমা দেন আপনাদের তো এখন লোকও কমে গেছে আছেনই পাঁচজন পাঁচজনের ভাগ করে নেন এক একজন 40টা করে নেন তাহলে 400টা হবে কয়জন আছে আমরা 10 জন তো নাই না 5 জনের মতো আছে 5-6 জন করা হোক আগে করি 40টা করার পর যদি সময়টা কভার করব 40টা করতেই টাইম লাগবে 40টা 1 উইক টাইম নেন আজকে বুধবার নেক্সট বুধবার পর্যন্ত করেন আমি হোমওয়ার্ক দিলে তো আপনারা হোমওয়ার্ক করেন না আমি আর হোমওয়ার্ক দিব না আপনাদের আপনাদের একদিন টেস্ট নিব আপনারা দুই তিনজন করলে হবে সবাই তো করেন না
আপনাদের পিন্টারেস্ট পিন্টারেস্ট আর ওই যে ইনস্টাগ্রাম এর কথা বলছিলাম ফলোয়ার বাড়াতে বাড়াতে পারছেন বাড়তেছে ম্যাম টুইটার আর ইনস্টাগ্রাম এগুলোতে বাড়তেছে কিন্তু 100টা করে হয় না ম্যাম অত করতে করা যায় না অর্গানিক ভাবে ওইভাবে কোনো ট্রিক্স ছাড়া মনে হচ্ছে না কারণ দিনে তো ফলো অপশন তো ম্যাম হচ্ছে একবারই করা যায় কত হচ্ছে কত হইছে 40-50 সর্বোচ্চ সেটাই না 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 আপনারা করছেন তো 100টা তো হবে না সাত দিনে সর্বোচ্চ পাঁচ সর্বোচ্চ 50টা করা যাবে সর্বোচ্চ যদি মানে আমার তো 40 এরকমই হয় তার বেশি হবে এরকমই হবে 50-60 হ্যাঁ এরকমই হবে এর বেশি হবে না আপনারা তাও ধরেন আমি বললাম আপনারা সময় নিয়ে কাজ করছেন মানে কি তো মনে হয় করেন না সারুল করছেন নাবি করছেন কাজ আপনারা এখন মানে এই কাজগুলো পরে যখন আপনারা এটা করবেন অ্যাফিলিয়েট করবেন অ্যাফিলিয়েট লাগবে অ্যাফিলিয়েট লাগবে তারপর ধরেন আপনাদের পোর্টফোলিও সাজাতে লাগবে আপনারা তো কাজই করেন না আর হোমওয়ার্ক দিব না হোমওয়ার্ক নাই আপনাদের আপনাদের মতো আপনারা কাজ করতে থাকেন কাজ করেন কে দায়িত্ব নিবে কাকে দিব আতিফাকে দিব না হামিদাকে দিব কি ম্যাম ম্যাম হামিদাকে দেন কি কি আন্দাজে তুমি খালি সব দায়িত্ব দি আগে শুনি কি কিসের কথা না মানে সবাইকে ভাগ করে দেওয়ার বিষয় তো কাকে কোনটা দিবে ওইটা সবাই মানে আমাকে শুনুন সবাই করবে কিনা না করলে সেটা হামিদা করে দিবে যে দায়িত্ব নিবে সে করে দিবে তাহলে ম্যাম হামিদা বাপ অন্য কাউকে করলে তো ম্যাম আমাদেরই ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক হয়ে যাবে কাকে দিব সেটাই তো আপনাদের করলে তো আপনাদেরই লাভ হ্যাঁ সেটাই তো ম্যাম সমস্যা না আমাদের ব্যাকলিংকের অংশ আমরা করার পরে 40টা করার পরে আমরা হয়ে যাবে ম্যাম বলতেছে 40টা আমরা করে নিতে পারলে করার পরে আমরা পরের গুলাও করব সমস্যা নেই তা তো করবেন কিন্তু বাকিদেরকে জিজ্ঞেস করেন করবে নাকি বাকিদেরকে কাজ দিয়ে দেন আপনি দিয়ে দেন কে কতগুলো পাবে ম্যাম আপনি দিলে সবাই একটা গুরুত্ব দিবে আর আমি বললে ওইভাবে শুনবে না গুরুত্ব তো দেয় না কাজ তো করেন না কেউ যার যার মতো আছেন কাজ করছেন আপনারা এর আগে যে ব্যাকলিং দিলাম তাও কিছুটা করছেন তখন তো অনেকে ব্যাকলিং তো করা হয়েছিল ওই তখন অনেক ক্লাস করতো কিন্তু অনেকে করেনি কিন্তু এখন যারা রেগুলার মনে হয় 7-8 জনের মতো দিছিল আমি ওটার স্ক্রিনশট নিয়ে রাখছি কয়জন দিছে শামিম ভাইও আছে আচ্ছা 350 হামিদ আপনি ভাগ করে দেন এই যে পরে যেটা দিছি সেটা মনে হয় 800টা আছে ওইটা ভাগ করে দেন আপনি সবাই নাসারুল ভাইয়া জি জি বলেন জি জি আপনি এর আগে লিখে রেখেছিলেন না সুন্দর করে ওইভাবে করে দেন আপনি দেন আবার আরেকজন রেখে দিছেন আচ্ছা তাহলে অনেক সুন্দর করে করছিল সেই সেবার অনেক সুন্দর করে সবার রোল অনুসারে করে করে রাখছিল উনি হ্যাঁ তাহলে এটা ভাগ করে ফেলেন পরে যে লিস্টটা দিছে 50টা করে আচ্ছা আমি করে আমি গ্রুপে দিয়ে দেব
আজকে যারা আসে নাই তাদেরকে কাজটা বুঝে দিয়ে পরে বলবে এটা কিসের নিয়ে কি নাকি সবাই আসছিল শামিম ভাইয়া মনিরা আসে নাই ঠিকভাবে করেন পরে বসে থাকবেন ওনাকে দিয়ে লাভ নাকি দিবেন না আর আর কি আছে রেজাউলকে দেন বেশি করে হ্যাঁ প্রথমে পঞ্চাশটা টার্গেট নেন যে কয়দিনে পঞ্চাশটা ফিল আপ করবে আজকে থেকে এক সপ্তাহ টাইম নেন নেই বুধবার পর্যন্ত আপনারা এই কাজটা করেন কিন্তু ম্যাম একটা কথা বলতেছি ওয়েবসাইট যাদের আমাদের একটাই তো ওয়েবসাইট তারা মনে করেন যে এক ওয়েবসাইট মানে তিনটা জিমেইল থেকে একই ওয়েবসাইট যদি ওখানে সাবমিশন করা হয় কিন্তু যে সাইট গুলো তো আমরা যদি দুই তিনবার করে ফেলি মানে সমস্যা হলো বুঝিনি যে আমাদের মনে নাই কোন সাইটে মানে কে করছে কোন না প্রবলেম হবে না আচ্ছা ম্যাম আপনাদের জন্য ভালো হবে আপনাদের 150টা হয়ে যাবে যদি হয় আর কি আপনাদের ওয়েবসাইটে লিংকটা একটু দেন তো দেখি কেমন আপনাদের ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটটা দেখা হয়নি 16তে ওটা একটু ভাইয়া একটু ওয়েট করেন ওটা আসবে সারপ্রাইজ নিয়ে আসবে নাকি মোটামুটি অনেকে অনেকে এরকমই আসবে না আমরা চেষ্টা করতেছি কি আমরা সবকিছু যেদিন লঞ্চ করবে সেদিন বিরিয়ানি পাঠিয়ে হয়তো এরকমই হতে পারে দেখা যাক কারণ আমরা মোটামুটি চেষ্টা করতেছি যে আমরা রাফি ভাই আমাদের না কোনো ট্রেলার শো করি না আমরা কারোর কাছ থেকে হেল্প নিচ্ছি না মোটামুটি নিজেরাই আটকে যাচ্ছি সেটা আবার ইউটিউব দেখে একটু স্টাডি করে নিজেরাই প্র্যাকটিস করে আর কি ইয়ে করতে যাচ্ছি মানে কারো হেল্প ছাড়াই এরকম ইয়েতে আগাচ্ছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে মানে দেরি হচ্ছে আপনারা তাহলে লার্নিং এন্ড আর্নিং এর নামটা রাখবেন আর কি শিখছেন ও কোন কাজ করছেন ও কারো হেল্প ছাড়া না সত্যি আমাদের আসলে মানে ইনশাআল্লাহ ম্যাম আমরা হ্যাঁ ওইভাবেই আগাচ্ছি যে আমরা মোটামুটি কারো হেল্প না নিয়ে যতটুকু যেখানে আটকে যাচ্ছে সেখানেই হয়তোবা সলভ পাচ্ছি কিসের ওয়েবসাইট আপনাদের এটা জি কিসের ওয়েবসাইট কি ওয়েবসাইট এটা মাল্টি নিশ ওয়েবসাইট ও আচ্ছা আমাদের কথা বলতিছে হ্যাঁ হ্যাঁ এটা মাল্টি নিশ মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য নাকি না না অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য না কিন্তু পরে আমরা অ্যাফিলিয়েট লিংক করব বসাবো লিংকটা হয়ে গেলে পরে যে ভালো অ্যাফিলিয়েট Amazon Amazon এখান থেকে লিংক হ্যাঁ 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 ওখান থেকে নিয়ে বসাবো ব্লগ সাইট আপনারা কি আর্টিকেল লিখতেছেন এটার জন্য নাকি
হ্যাঁ আর্টিকেল লিখতেছি ভাইয়া। ও তাহলে তো ভালোই, আর্টিকেল লিখতে অনেক এসি হয়ে যায়। আমার ওয়েবসাইটে তো আর্টিকেল লেখার সুযোগ নাই, এই জন্য আমি একটু সমস্যায় পড়েছি। আপনি কি অ্যাফিলিয়েট সাইট নিছেন ভাইয়া? উনি তো অ্যাফিলিয়েট সাইট নিয়ে যে করছে, এই জন্য অ্যাফিলিয়েটের উপর তো ওইভাবে আর্টিকেল লেখা একটু ইয়েই লেখা যায় না। একা একটা ওয়েবসাইট চালানো কষ্টকর, দুই তিনজন করতেছেন ভালো হয়েছে। জি ম্যাডাম, একা খুব কষ্টকর। কারণ সব দিকেই দেখতে হয়, সব দিকে দেখা পসিবল না। তাহলে আপনারা সারপ্রাইজ নিয়ে আসেন। একজন কাজ পাইছে, যাক এই দুই চার পাঁচ জন যারা আছেন তারা যদি সবাই ঠিকভাবে আর্নিং করতে পারেন তাহলে সাকসেস, বাকিরা তো আসবে না। আবার আমাদের রেন্টাল সাইডের ওইদিকেও কাজ করা লাগে, তো মানে সব দিকে একটা ঝামেলা ঝামেলা। হ্যাঁ আপনাদের তো ওখানেও টাইম দেওয়া লাগে, এখন আবার অ্যাফিলিয়েটও করতে চাচ্ছেন, কি করবেন আপনারা? অনেক সময় দিতে হবে, এত কিছু করা যায় না, এনার্জি আছে আপনাদের। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই। তাহলে আজকে আমার শরীরটা ভালো না, ভালো লাগছে না, সকাল থেকে মাথা ব্যথা করছে। আচ্ছা ম্যাম ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, কিছু বলবেন না ম্যাম? না ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে